অনেক দুঃখ নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম আমি। আমাকে নিয়ে না মানুষ অনেক ধরনের আলোচনা সমালোচনা করে, আমার নাকি মুখের ভাষা ভালো না, আমি নাকি মানুষকে গালি দেই, কেউ কেউ ভিডিও বানায় আবার আমারে গাইল পারে, আমি নাকি মানুষকে গাইল পারি আমার মুখের ভাষা নাকি ভালো না। আরে ভাই, এটা ঠিক যে আমি রোস্ট করি, রোস্ট কিন্তু আমি একলা করি না। ইন্ডিয়াতে যে আমি একলাই রোস্ট করি, আসামে যে আর কোনো রোস্টার নাই, ইন্ডিয়াতে যে আর কোনো রোস্টার নাই, বিষয়টা কিন্তু এরকমের না। হ্যাঁ, ইন্ডিয়ার ভিতরে সবথেকে বড় চ্যানেল ক্রিমিনাটির চ্যানেল, ক্রিমিনাটি কিন্তু রোস্টার একটা, আপনারা হয়তো জানেন। ক্রিমিনাটির সিনেমা এমন কোনো ব্যক্তি নাই ইন্ডিয়াতে, পাওয়াই যাব না। হ্যাঁ, ও কিন্তু একটা রোস্টার। তারপরে ধীরমানসিক, তারপরে এই যে একটা সিরি সোলোনিয়াপা, আগে টিকটকার ছিল, আপনারা হয়তো কিছু সংখ্যক মানুষ ওনারে চিনবেন। হ্যাঁ, ওখানে কিন্তু রোস্ট ভিডিও বানায়, প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার ওনার চ্যানেলে। ওগরে ভিডিও ফ্যামিলি সহ তো দূরের কথা, একলা একলাইও দেখতে শরম করবো, এই রকমের ভাষা খারাপ করে। ওগো বিষয় তো কেউ আলোচনা সমালোচনা করে না। হ্যাঁ, ওগো বিষয়ে আলোচনা সমালোচনা করার লাগে, সোশ্যাল মিডিয়ায় ওগো গাইল পড়া লাগে কার কি রহমের দম আছে, ও জাগো সাবস্ক্রাইবার অল্প কম। এক কথায় কবার গেলে তার মানে আমি গরিব। হ্যাঁ, আমার টেয়া পয়সা নাই, সেই জন্য আমারে কিন্তু মানুষ এই ধরনের কথাবার্তা কয়, গাইল পারে আমারে, ভিডিও বানায় গাইল পারে, আমার কমেন্ট বক্সে গাইল পারে, আমার ফেসবুক পেজে রিপোর্ট মারে, ইউটিউব চ্যানেলে রিপোর্ট মারে, আমি রোস্ট করি, মুখের ভাষা খারাপ করি, কিবা করি। আমার টেয়া পয়সা নাই দেখে, আমার যদি ওগো মতো টেয়া পয়সা থাকতো, ক্রিমিনেটের মতো যদি ঠার থাকতো, হ্যাঁ বড় বড় তার মানে গাড়ি থাকতো, বাড়ি থাকতো, তাহলে কিন্তু আমার মানুষ গাইল পারুনে সাহস পাইতো না। হুম, আমি রোস্ট করি কিবা করি যা মনে হয় তাই করি। হ্যাঁ, কিন্তু আমার গাইল পারুনে সাহস পাইতো না, কারণ আমি গরিব, এই জন্য করে। জায়গা মতো যাওয়া লাগবো ভাই, জায়গা মতো কেউ নাই, জায়গা মতো কেউ নাই। ক্রিমিনাটি কারে রোস্ট করে না, সলমন খান রে, শাহরুখ খান রে, ইন্ডিয়ান আইডল, হ্যাঁ কী রোস্ট করে না, ওই সব বেঞ্চত বিলাক হয়ে দেয়। ওরে ওরে কেউ কিছু করবার পারে? হুম, কার দম আছে ওরে আটকাইছে দিহি ওরে? হুম, ওর সিনেমা রিপোর্ট মারো, ওরে আলোচনা সমালোচনা করো, কর দম নাই ভাই, জায়গা মতো কেউ যাবার পারবা না। ইন্ডিয়ার মধ্যে পর্ন ভিডিও চলে, হ্যাঁ দুনিয়ার পর্ন স্টার আছে ইন্ডিয়ার মধ্যে, যাও না করো কার, তোমরা পর্ন ভিডিও বানায় না, দম আছে কি? ওগো আলোচনা সমালোচনা করে লাভ আছে? আরে ভাই, জায়গা মতো কেউ নাই, চাপার দাঁত থাকবো না জায়গা মতো গেলে, ঠিক আছে? এই রাকিবের লোক বহুতে পারে, আমার চ্যানেলে স্ট্যাগ মারা, আমার চ্যানেলে রিপোর্ট মারা, কিবা করা, এই ধরনের কাম খালি রাকিবের লোকেই হবো, কারণ রাকিবের টেহা নাই যে। আরেকটা কথা কই আমি, আমার বিষয়ে যারা সমালোচনা আলোচনা করে, সবাই করে না, কিছু মানে আমার ভালো পায়, বহুতে ভালো পায়, ভালো পাওয়া মানুষই আমার বেশি আছে, সেই জন্যই তো হয়তো ভালো কিছু করবার পারতে আছে ইনশাল্লাহ। আপনারা যতদিন সাপোর্ট করবেন, যারা ভালোবাসার মানুষ আমার, যতদিন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি ভালো কিছুই করবো ইনশাল্লাহ, দোয়া করবেন আমার জন্য। যারা আমার আলোচনা সমালোচনা করে, তার উদ্দেশ্যে একটা কথা কই, আরে ভাই আজকে আমার ফ্যামিলি চালাইতে প্রায় 20-25 হাজার টাকার দরকার হয়। হ্যাঁ, 20-25 হাজার তোরা দিবি? আমার যে আলোচনা সমালোচনা করস, হ্যাঁ দিবি আমারে? আমি কামে গেলে হাজিরা করলে আমি এডিটিয়া পাই না, আমার 20-25 হাজার টাকার মতো ইনকাম আমি করা হারি না হাজিরা করে। আগে আমি গাড়ি চালাইতাম, গাড়ি চালাইলে আমার মাসে 15 হাজার টাকা কামাইতাম, মানে আমার হিমশিম খাইতো, 15-20 হাজার টাকা আমি কামাবার পারতাম না। ভিডিও বানায় আমি তার থেকে বেশি ইনকাম করতেছি, কইরা আমার পরিয়াল আমি চালাইতেছি, ঠিক আছে? এনে আলোচনা সমালোচনা করার কিচ্ছুই নাই, রোস্টিং ভিডিও আমি একলাই করি, বিষয়টা এরকমের না। হ্যাঁ, ইন্ডিয়ার মধ্যে আরও বড় বড় রোস্টার আছে, তাগো নিয়ে তো আলোচনা কেউ করে না। আমার টেহা পয়সা নাই, আমি গরিব, এই জন্য তার মানে আমার নিয়ে কুচবি, আমার চ্যানেলে স্ট্রাইক মারা, আমার চ্যানেলে রিপোর্ট মারা, কিবা করা, কেরে ভাই আমার নিয়ে তো আলোচনা সমালোচনা কেরে ভাই? হ্যাঁ, না তোকে সহ্যই না, যদি সহ্য না হয় তোরাও কর, হুম তোরাও কর, রোস্ট কর, যার যার ট্যালেন্ট তার তার কাছে, ঠিক আছে কর, আমি না করি না তো। আলোচনা সমালোচনা করার কোনো মানে আছে? হ্যাঁ, যারা আমার ভিডিও ভালো লাগে তারা দেখবো, যাগো খারাপ লাগে তারা দেখবো না। আমি তো কই এই দিই না ভিডিওতে যে মুরব্বী মানুষ এই ভিডিওটা দেখা যাবো না, কানের মধ্যে হেডফোন লাগান রাখবো ক্যা, তারপরেও তোমরা কী জন্য দেখো? তো একটা কথাই কবার চাই, যাগো আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই দেখবো, আর যাগো ভালো লাগে না তারা দেখবেন না। আমি কিন্তু কাউরে ফোর্স করি না যে আমার ভিডিও দেখাই লাগবো, ভালো লাগলে দেখবো, আর যদি ভালো লাগে না তাহলে দেখবো না। যাই হোক, সোশ্যাল মিডিয়ায় আমার ভালোবাসার মানুষই বেশি আছে, কেউ কেউ আছে কিছু মানুষ তার মানে, হ্যাঁ কিছু মানুষ হাতে গোনা কয়জন মানুষ খুব জ্বালায় আমারে সোশ্যাল মিডিয়ায়, অনবরত আমার নিয়ে ভিডিও বানায়, আমার বদনাম গায়, আমার গালা গালি গালাজ করে বিভিন্ন ভাষায়, কেরে ভাই আমি তো তোকে নিয়ে একটা ভিডিও বানাই না কোনোদিন। আমার জনপ্রিয়তা যদি তোকে সহ্য না হয় তাহলে তোরাও রোস্ট কর, তোরাও বাইরেল, আমি তো না করি নাই, তোকে আমি সাপোর্ট করবো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার নামে এইভাবে তোরা বদনাম গাইস না রে ভাই, এইভাবে ফ্যামিলি অ্যাটাক করিস না, আমার ফ্যামিলি সহ তোরা গাল দেস। আমি ভিডিও বানাই ঠিকই, আমি যে ভিডিওতে গাল দেই, হ্যাঁ হেগিনা মানুষ কিন্তু অ্যাকচুয়ালি সম্মান পাওয়ার উপযুক্ত না, ঠিক আছে? ভালো মানুষের আমি রোস্ট করি না তো, যারা সোশ্যাল মিডিয়ায় অপকর্ম করবে তার মানে জেগনা কর্ম, তার মানে বেহেঞ্চুত কর্ম, এক কথায় কবার গেলে করা চলে না সোশ্যাল মিডিয়ায়। হেগনা মানুষের আমি রোস্ট করি, দুই একটা হালকা পাতলা গাইল দিই, ঠিক আছে? শুধুমাত্র যে আমি একলাই রোস্ট করি তা না, রোস্টার আরও আছে, হ্যাঁ বাংলাদেশেও দুনিয়ার রোস্টার আছে, ইন্ডিয়াতেও ফেমাস রোস্টার ক্রিমিনাটি, হ্যাঁ আজকে ইন্ডিয়ার ভিতরে নাম্বার 1 ইউটিউবার হইতি,
রোস্ট কইরাই কিন্তু এই বস্তুগুলো আসলে বোঝা উচিত, ঠিক আছে? এই যে হালকা পাতলা যে মুখের ভাষা টাসা খারাপ থাকে কিছু ভিডিওতে, ওই না জাস্ট মাইসের হাসাবার জন্য এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য কয়, ঠিক আছে? তো ওই না সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নাই। যাই হোক, যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই আমি ইনশাল্লাহ ভালো কিছু করব, দোয়া করবেন আমার জন্য। আর যারা আমার খারাপ পায় পাইগিয়া, তারা যে আমার খারাপ পায় আমার পাশেই পড়ে থাকবো, তারা জীবনে আমার আগে যাওয়ার পারবো না, এটা আমার বিশ্বাস আছে। আর যারা আমাকে ভালোবাসেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি ভালো কিছু করব, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।